এখানেতে এই যে দেখছেন এইটা হচ্ছে আরব সাগরের একটা বিচ, আর আমরা আছি তার থেকে খুবই অল্প দূরত্বে, ফোর্ট কোচি বিচ ইন। আমাদের ছাদ থেকে এইভাবে দেখা যাচ্ছে আরব সাগর। হোটেলের চারপাশটা দেখাই, প্রচুর গ্রিনারি। এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি রয়েছে, নারকোল গাছ রয়েছে, সোলার প্যানেল গিজার ছাতেতে, এখানে রুফটপ রেস্টুরেন্টের মতো এখানে খাবার জন্য ব্যবস্থা রয়েছে। আমরা রয়েছি হোটেল ফোর্ট কোচি বিচ ইন। booking.com থেকে এটা বুক করেছিলাম, বেশ ছোট্টর মধ্যে ভালো। এরকম অনেক হোটেল এখানে পাশে রয়েছে দেখুন, এদিকে এই ট্র্যাডিশন বলে একটা রয়েছে, ওই দিকেতে রয়েছে, এখানেতেও আরেকটা এরকম হোটেল রয়েছে। তো এই যে হোটেলগুলোতে আমরা আছি, এই কেরালা ট্রিপের সমস্ত হোটেলই আমি booking.com থেকে বুক করি। ফেব্রুয়ারি 2023-এ যখন আমরা কেরালা ট্রিপের প্ল্যান করি, তখনই আমরা এই হোটেলটা বুক করেছিলাম। 2250 টাকা করে নিয়েছে, শুধুমাত্র ডবল বেডরুম উইথ এসি, তার সঙ্গে আনুষাঙ্গিক যা যা বেসিক ফেসিলিটি থাকে সব কিছু আছে। আমরা বাইরে খাওয়াটাই প্রেফার করছি, কেননা সকালবেলা পুকটু বা এইসবগুলো খেয়ে দেখবো যে কীরকম লাগে খেতে। তো সেই জন্য আমরা আজকে যে সাইট সিইংয়ে বেরোবো, বেরিয়ে তখন আমরা ব্রেকফাস্ট করব। আর হোটেলের সঙ্গে লাগোয়া এখানেতে করিয়েন্ডার ভেজ রেস্টুরেন্ট রয়েছে। আমরা যেহেতু 100% নন ভেজ, তো সেই জন্য আমরা বাইরেতে গিয়ে ব্রেকফাস্ট করব। আর এই টেম্পো ট্রাভেলারটা এক্সিকিউটিভ টেম্পো ট্রাভেলার, মানে মহারাজা টেম্পো ট্রাভেলার বলে, সিটগুলো বেশ ভালো। এইটা আজকে আমাদের নিয়ে বেরোবে। গতকাল আমাদের কোচি এয়ারপোর্ট থেকে পিক আপ করেছে। এই সমস্ত ট্যুরটা এখানেতে এই টেম্পো ট্রাভেলার আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে একেবারে সেই নাগেরকৈলেতে ছাড়বে 27 অক্টোবর সন্ধেবেলার ট্রেনের জন্য। চলুন আপনাদেরকে ভেতরেতে নিয়ে গিয়ে দেখাই। এখানেতে হোটেলের মধ্যে রিসেপশন, আর এখানেতে ওয়েটিং লাউঞ্জ। মর্নিং চ্যাভেলিয়ান, মর্নিং, হাই, গুড মর্নিং। সকাল 9টার আগেই আমরা বেরিয়ে পড়েছি আজকের সাইট সিইং এর জন্য। রাস্তাঘাট খুবই পরিষ্কার, আমরা প্রায় ফোর্ট কোচির এই বিচ ধার দিয়েই যাচ্ছি। এই যে ব্রিজটা পেরোচ্ছি এটা ব্যাকওয়াটার, তবে ডান দিকে বাঁ দিকে সমুদ্রেতে কচুরিপানা, এটা এই প্রথম দেখলাম যে পুকুর ছাড়া কচুরিপানা সমুদ্রতেও হয়। যদিও এটা সমুদ্র নয়, ব্যাকওয়াটার, তাও এখানে প্রচুর কচুরিপানা রয়েছে এই ব্যাকওয়াটারে। দূরে আরও ব্রিজ দেখা যাচ্ছে। আমরা ফোর্ট কোচি থেকে যাচ্ছি এখন শহরের মধ্যে, শহরের দিকে। প্রথমেতে আমরা ব্রেকফাস্ট করব, তারপরেতে সাইট সিইং শুরু করব। দুটো আপ্পাম, একটা ইদিয়াপ্পাম, তার সঙ্গে ছোলার তরকারি, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা লুলু মল, এশিয়ার সবচেয়ে বড় মল এখানেতে কোচিনেতে। পাম অয়েলের যে পাম গাছ, সেই পাম গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বাঁদিকটা লক্ষ্য করে দেখুন, এগুলো সমস্ত পাম গাছ। এখানেতে আগে গাড়ির নম্বর লিখিয়ে পোস্ট ফেলা ছিল বাঁশের, সেইখান দিয়ে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আদিরাপল্লি থেকে মাত্র 15 কিলোমিটার দূরেতে, এটা আদিরাপল্লি এরিয়াতেই,
এই অঞ্চলেতে অনেক হাতি বেরোয়, সেজন্য সতর্কতা করে দিল যে কোথাও থামবেন না, আপনারা চলে যাবেন। আমরা প্রায় গৌতিরাপল্লির কাছাকাছি চলে এসেছি। গৌতিরাপল্লি এখানেতে যে বিভিন্ন রিসর্টগুলো রয়েছে সেগুলো আমরা পেরিয়ে যাচ্ছি। দুপাড়ে একটি জঙ্গল রয়েছে দুপাশে, খুব সুন্দর লাগছে। আজকে যদিও গরম আছে কিন্তু এপো ট্রাভেলারে এসি থাকার জন্য আমাদের যাত্রাটা অতটা কষ্টদায়ক হয়নি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব অতিরাপল্লি ওয়াটারফলসের ভিউ পয়েন্টে। আমরা এখন এসেছি অতিরাপল্লি। হাফ কিলোমিটার মতো একটা ট্রেকিং রয়েছে এবং এটা আপহিল ট্রেকিং। যাদের পায়ের সমস্যা আছে তারা ভেবেচিন্তে আসবেন। 50 টাকা ভারতীয়দের জন্য, 200 টাকা বিদেশিদের জন্য, যে কোনো গাড়ির জন্য 30 টাকা পার্কিং চার্জ। আমরা 6 জনের জন্য 330 টাকা লাগলো। আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে যাচ্ছি। অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়, অতএব যারা আসবেন তারা ভেবেচিন্তে আসবেন যে আসলে আবার কিন্তু ফেরত যেতে হবে, সেই কথাটা মাথায় রাখবেন। আমরা এখন এসে দাঁড়িয়েছি চালকুড়ি নদীর ধারে। অনেকটা হেঁটে আসতে হয় এবং নিচে নামতে হয়। কতটা নিচে নামতে হয় সেটা দেখুন। এই পাথরের এখানেতে কোথাও কোনো সিঁড়ি নেই, খুব সন্তর্পণে নামতে হয়। তবে এত যে কষ্ট করে এখানেতে নামা, এই যে চালকুড়ি নদী সেইটা এবার দেখুন। এই হচ্ছে অতিরাপল্লি। এখানেতে অতিরাপল্লিতে দেখুন, আপনাকে দেখাচ্ছি, এই হচ্ছে অতিরাপল্লি, কেরালার সর্বোচ্চ জলপ্রপাত। এখন অক্টোবরের 20 তারিখে এই জল পড়ছে অতিরাপল্লি জলপ্রপাতে। অসাধারণ। এবং এর নিচে যেতে গেলে অনেকটা রাস্তা নিচে নামতে হয় এবং উঠতে হয়, এবং এই জলেতে মানুষ তো ভিজে যায়, তার সঙ্গে মোবাইলও ভিজে যায়, যার জন্য ওপর থেকেই আমরা সাইড ভিউটা দেখলাম। এই ওদিকে চলে গেছে আপনার চালকুড়ি নদী, এই হচ্ছে অতিরাপল্লি জলপ্রপাত। এইদিকেতে পুরো জঙ্গল রয়েছে। কেমন লাগলো জানাবেন। অনেকটা পথ ট্রেক করে আসতে হয়, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরি। এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রাখবো যে সুদীপ্ত বসু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য নোটিফিকেশনের বেল আইকনটাকে আপনি অন করে রাখবেন। এই হচ্ছে অতিরাপল্লি ওয়াটারফলস।